আজকের এই ভিডিওটি ইউটিউবার যারা সাধারণ দর্শক আছেন তাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ অনেক সময় খেয়াল করবেন প্রত্যেকটা ইউটিউবার কিন্তু বলে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো প্রত্যেকটা ইউটিউবার কিন্তু এই কথাটা বলে থাকে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসলে একটা চ্যানেল সাবস্ক্রাইব করলে কত টাকা ইউটিউব দেয় কিংবা কত টাকা পাওয়া যায় এই বিষয়টা কিন্তু অনেকের মাথাতেই কিন্তু ঘোরপাক খায় যে একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে ইউটিউবার কত টাকা পেয়ে থাকে। এবং অনেকে চিন্তা করে যে এত হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, আসলে কত ভিউজ থেকে ইউটিউব কত টাকা দিয়ে থাকে কিংবা ইউটিউব কিভাবে টাকা দেয় এই বিষয়টাও কিন্তু অনেক সাধারণ যারা দর্শক আছে তারা কিন্তু অনেকেই জানে না। এই সবগুলো প্রশ্নের আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, তার জন্য টানাশ্রানা করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমি আপনাদের সাথে হাজির হয়েছি উত্তম কুমার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টি গোল্ড। তো বিয়ার দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমে আসি একটা চ্যানেল একটা সাবস্ক্রাইব করলে ইউটিউবার কত টাকা পায়। তো প্রথম যে প্রশ্ন সেটার উত্তরে আমি বলি যে একটা চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইবের পিছনে কিন্তু কোনো টাকা পয়সা দেয় না। আপনার যদি চ্যানেলে 1000 কেউ সাবস্ক্রাইব করে সেটাতেও কিন্তু ইউটিউব কোনো টাকা পয়সা দেয় না। তাহলে এই যে ইউটিউবাররা এত সাবস্ক্রাইব করেন তো এই কথাটা কেন বলে থাকে? আসলে ইউটিউব টাকা দেয় না সাবস্ক্রাইব করার পিছনে এটা সত্য, কিন্তু এই যে আপনি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনার কী লাভ? আপনি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন এতে আপনার কী লাভ? আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব এই চ্যানেলে টিকল টিপস চ্যানেলে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে যাবে। আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন যদি অন করে রাখেন তার অবশ্যই আমার চ্যানেলে যত ভিডিও আসবে এ পর্যন্ত যত ভিডিও আসবে সবগুলো নোটিফিকেশান আপনার কাছে যাবে। এটা হচ্ছে আপনার লাভ। এবং আমার কী লাভ? আমি যে চ্যানেলটা তৈরি করেছি, আপনি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাহলে আমার কী লাভ? আমি যে ভিডিওটা আপলোড করব নতুন ভিডিও সেই নতুন ভিডিও নোটিফিকেশানটা আপনার কাছে যাবে, তখন আপনি কিন্তু আমার ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে আমার ভিডিওগুলো আপনার কাছে কিন্তু পৌঁছাবে না, আপনার পাবেন না। তো তার জন্য আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও আপনার কাছে যাবে এবং আপনি সেই ভিডিওটা যখন দেখবেন তখন আমার ভিডিওতে ভিউজ বাড়বে এবং আমার চ্যানেলটি একটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। তো এই ছিল মূলত সাবস্ক্রাইব করলে লাভ ক্ষতির হিসাব। এখন বলি ইউটিউব থেকে তাহলে কীভাবে ইনকাম হয়। আসলে ইউটিউব থেকে ইনকাম হয় কিন্তু ইউটিউবের অ্যাড থেকে। এই যে ইউটিউব ভিডিও দেখেন আপনারা, ইউটিউব ভিডিও দেখলে প্রথমে একটা অ্যাড আসে কিংবা ভিডিওর মাঝে মাঝে অনেক সময় কিন্তু অ্যাড আসে কিংবা ভিডিওর শেষেও কিন্তু অনেক সময় অ্যাড আসে। তো এই যে অ্যাড আসে এই অ্যাড থেকে কিন্তু ইউটিউবের ইনকাম হয়ে থাকে। তো অ্যাডটা কীভাবে আসে? খেয়াল করুন প্রত্যেক চ্যানেলে কিন্তু ইউটিউব অ্যাড দেয় না। তো যে চ্যানেলগুলোতে ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে, ইউটিউব মনিটাইজ দিয়েছে, সেই চ্যানেলগুলোতেই মূলত ইউটিউব অ্যাডস দেয় এবং ইনকাম হয়ে থাকে। তো এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয় এই নিয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন যে ইউটিউবে ইনকাম করতে হলে কীভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয়। তো এই ইনকামটা নিয়ে অনেক কিন্তু জটিলতা আছে, তা আপনাদের একটু সহজ ভাষা আমি বলে দিতে চাই। ইউটিউবের ইনকাম কিন্তু মূলত অ্যাডস থেকে, কোনো ভিউজ থেকে হয় না, কোনো সাবস্ক্রাইব থেকে হয় না। কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বা ইউটিউবের যে রোবোটিং সিস্টেম, এখানে 1000 ভিউজে কয়টা অ্যাড আসবে কিন্তু এটার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। 1000 ভিউজ হলে 10টা অ্যাড শো করবে, 1000 ভিউজ হলে 50টা অ্যাড শো করবে, 1000 ভিউজ হলে 100টা অ্যাড শো করবে। কোনো ভিডিওতে 100 বেশি করে, কোনো ভিডিওতে 100 কম করে। তো আপনার ভিডিওতে যেমন অ্যাড শো করবে তেমন ইনকাম হবে। একটা ভিডিওতে কতবার অ্যাড শো করানো হচ্ছে এই হিসাবটা না থাকলেও একটা ভিডিওতে কতগুলো ভিউজ হচ্ছে এই হিসাবটা কিন্তু ইউটিউব কর্তৃপক্ষের কাছে থাকে। তো সেই গড়ে একটা ইউটিউব কর্তৃপক্ষ হিসাব করে যে 1000 ভিউজ হলে এত টাকা, 2000 ভিউজ হলে এত টাকা, 3000 ভিউজ হলে এত টাকা। তো এই হিসাবটা আমি প্রমাণসহ দেখাবো, তার জন্য ভিডিও অ্যানালাইটিক্স আমি নিয়ে চলে আসছি। প্রমাণসহ দেখানোর জন্য আমার একটা ভিডিও অ্যানালাইটিক্স আমি নিয়ে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ভিউজ হয়েছে 1100, অর্থাৎ 1.1K এখানে ভিউজ দেখতে পাচ্ছেন। এবং এই ভিডিওটা থেকে সাবস্ক্রাইব গেইন করেছি বা সাবস্ক্রাইব পেয়েছি 18টি এবং এই ভিডিও থেকে ইনকাম হয়েছে 39 সেন্ট, বাংলাদেশি হচ্ছে 39 পয়সা, এরকম একটা হিসাব। তো এই ভিডিও থেকে বুঝতে পারছেন যে আসলে 1000 ভিউজে কেমন ইনকাম হয়ে থাকে। তো এইটা ভালোভাবে বোঝার জন্য বা ক্লিয়ারভাবে বোঝার জন্য আমি আরেকটা ভিডিও অ্যানালাইটিক্স আপনাদের নিয়ে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে আরেকটা ভিডিও অ্যানালিটিক্স আমি নিয়ে চলে আসছি। এখানে ভিউজ দেখেন 5700,
तो 5.7 अर्थात 5700 भिउज किन्तु होयेछे एवं ए भिडियो थेके सबसक्राइब गेन करेछि 41। तो एखाने इनकाम अवस्थाटा एकटु खेयाल करुन, देखते 5700 भिउज सेखाने मात्र 94 सेंट इनकाम होयेछे। तो एरपर आरेकटा भिडियो एनालिटिक्स आपनादेर निये चले आसलाम, देखते एखाने 3.8 के अर्थात 3800 মতো ভিউজ হয়েছে এবং এখান থেকে সাবস্ক্রাইব পেয়েছি 23টি এবং ইনকাম হয়েছে 46 সেন্ট। তো দেখতে পাচ্ছেন ইনকাম কিন্তু অনেক কম। সব ভিডিওতে যে ইনকাম কম হয় এরকম কিন্তু হয় না, কিছু ভিডিওতে আবার ইনকাম বেশিও হয় বা ভালো হয়। তো আপনাদের আরেকটা ভিডিও অ্যানালিটিক্স আমি নিয়ে চলে যাচ্ছি। তো এইখানে একটু খেয়াল করুন, এখানে ভিউজ হয়েছে প্রায় 2100 মতো, 2.1K ভিউজ। তো এখানে যে সাবস্ক্রাইব পেয়েছি এখানে হচ্ছে 28টি সাবস্ক্রাইব পেয়েছি এবং ইনকামের দিক যদি দেখেন তো এই ভিডিও থেকে $3.09 কিন্তু ইনকাম হয়েছে। তো এটা কিন্তু মোটামুটি ভালো অ্যামাউন্ট, 2000 ভিউজ থেকে $3.09 ইনকাম, এটা কিন্তু একেবারে খারাপ না। তো এই $3.09 এটা যদি বাংলাদেশি টাকায় আমি কনভার্ট করতে চাই, অর্থাৎ বাংলাদেশি যে টাকা এই টাকাতে যদি আমি কনভার্ট করতে চাই, তাহলে আপনাদের একটু দেখিয়ে দিই আসলে কত টাকা আসে। $3.09 এটা টাকায় ক্যালকুলেট করে কত আসবে সেই জিনিসটা দেখানোর জন্য আমি ডলার ক্যালকুলেটরে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন 1 টাকা = 84.81 টাকা। তো এখানে আমি 3.09 টাকা দিয়ে দিই, 3.09 সেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন এভারেজ ইনকাম হচ্ছে 262 টাকা কিন্তু। তো দেখতে পেলাম লাস্ট যে ভিডিওটা, এখানে 2000 ভিউজ থেকে 262 টাকা কিন্তু ইনকাম হয়েছে। এবং ইন্ডিয়ান রুপিস যদি যায় আমি, তো এখানে বাংলাদেশ করা আছে, এটা সিলেক্ট করে ইন্ডিয়া করে দিচ্ছি। এবং ইন্ডিয়ান রুপিস যদি আপনি চিন্তা করেন তাহলেও কিন্তু ইনকাম চলে আসবে প্রায় 229 টাকা। তো বাংলাদেশ থেকে ইনকাম মোটামুটি 262 টাকা মতো 2000 ভিউজ থেকে। তো দেখতে পেলাম লাস্ট যে ভিডিওটা, এখানে 2000 ভিউজ থেকে 262 টাকা কিন্তু ইনকাম হয়েছে। তো ইউটিউব চ্যানেলে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু হয়ে থাকে, তো তাদের চ্যানেলে কত টাকা ইনকাম হয় সেটা ভাই পরে চিন্তা করেন যে কত টাকা ইনকাম হয়। আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপডেট পৌঁছে সবার আগে আপনার কাছে।